আমরা এখন রয়েছি কানাইলাল কোল। অন্যরকম মুডের প্যান্ডেল, অন্যরকম ফিলিংসে, সবসময় যে হ্যালোজিন দিলেই দেখতে ভালো হবে সেরকম কোনো মানে নেই। যেমন আমরা ডিম লাইটে অনেকে খেতে ভালোবাসে, সেই রকম ডিম লাইটের প্যান্ডেল। সুন্দর আজকে নতুন ড্রেসও পরে নিয়েছি আমরা, দেখো ড্রেসটা কেমন হয়েছে সেটাও বলো জানিও। আর এই কানাইলাল পল্লীর আজকের থিম হলো ইন্দ্রছটা। রামধনুর যে সাতটা রং আছে সেই সাতটা রঙের বিভিন্ন চমক নিয়ে এদের প্যান্ডেল। কত রকম কালার, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, তলার দিকে ব্লু আছে, সব রকম কালার মিক্স করাই আছে। তাহলেই তো আমার নতুন নতুন প্যান্ডেল আবার তোমাদের দেখাতে পারবো। চলো এখন এখানে ঢাক বাজানো আরম্ভ হয়ে যাচ্ছে, কথাবার্তা হয়তো শোনা যাবে না, আমরা আবার নতুন প্যান্ডেলের দিকে যাই। চলো রয়েছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এবারের টিম সোনার বাংলা, সোনার কলস। আর আগে আমরা এই প্যান্ডেলটা দেখিয়েছিলাম তৈরি হওয়া, আজকে এসে গেছি পুরো তৈরি হয়ে গেছে। এবারে প্যান্ডেলটা পুরো ওপেন প্যান্ডেল, রাস্তা থেকেই যাতে লোকে দেখতে পায়, লোকে যাতে কোনো অসুবিধে না হয়, সব বিধি নিষেধ মেনেই যেন দেখতে পায়। করোনার জন্য এখন কেউ ভেতরে ঢুকতে পারছে না। প্যান্ডেলটা খুবই ভালো, অনেকটা সুখ সনাতন কালার যে প্যান্ডেলটা, ওই টাইপের প্যান্ডেল। এই জন্য এবারে ঠাকুরটাকেও ঘুরিয়ে দিয়েছে, অন্যদিন ঠাকুরের মুখটা ওই দিকে স্টেশনের দিকে মুখ করা থাকে, এবারে রাস্তার দিকে মুখ করে দিয়েছে যাতে না ঢুকে আপনারা রাস্তা থেকেই দেখতে পান। আমাদেরও রাস্তা থেকেই দেখতে হলো। আর এর আগে যখন আমরা প্রস্তুতি পর্ব দেখেছিলাম তখন ভেতরে ঢুকতে পেরেছিলাম, কিন্তু সবাইকার জন্য তো নিয়ম একই হবে। আর এটা তো অন্যবার কী হয়, আমরা রাস্তা থেকে দেখছি বলে এবারে প্যান্ডেলটা যাতে লোকে ভিড়টাও না হয় সেটাও একটা বারোয়ারি খেয়াল রেখেছে। এখন তো ভিড় দিয়ে এলে অনেক কিছু অসুবিধা হয়। অন্য করে এরা প্যান্ডেল করে, এই দেখুন আমাদের প্যান্ডেলের সামনেই ঠিক দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, লাইটিংটা খুব সুন্দর করেছে। হ্যাঁ, লাইটিংটা খুব সুন্দর করেছে, রাত্রিবেলা লাইটিংটা দেখতেও খুব ভালো লাগছে। তোমার কোন প্যান্ডেলটা ভালো লাগে? এইটা আর সুখ সনাতন তলা দুটো প্যান্ডেল তো অনেকটা একই টাইপ, দুটো প্যান্ডেলের মডেল একই, তবে আমার সুখ সনাতন তলাটাকে ফার্স্ট দেবো, এটাকে আমার মতে বলে এটা সেকেন্ড। তাহলে শুনতেই পেয়ে গেলে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড। আমাদের মতে সুখ সনাতন, আমারও একই মত, সুখ সনাতন তলার প্যান্ডেলটা অনেকটা বেশি গেট আপ ফুল, সেই জন্য আমার বেশি ভালো লেগেছে। আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা করবেন, আর যারা যারা দেখতে পাচ্ছে না তাদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে কি এই প্যান্ডেলটা তারাও দেখতে পাবে, তাদেরও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। সুতরাং শেয়ারটা অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, তাহলে এরকম প্যান্ডেল আপনারা অনেক দেখতে পাবেন। টাটা। এখান থেকে আমরা এখন নতুন প্যান্ডেলের দিকে যাচ্ছি, সেখান থেকে গিয়ে কী আপডেট পাওয়া যায় সেটা আপনাদের দেবো। আর আমি কবির, চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন।